সবাইকে আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে, আজকের এই পর্বে আমরা স্পেশালাইজ প্রোফাইল কিভাবে ক্রিয়েট করতে হয় আপওয়ার্কে এটা দেখব। পাশাপাশি আমি দেখাচ্ছি, গত পর্বে আমরা দেখেছিলাম আপওয়ার্কের প্রোফাইলটা আমরা সাবমিট করেছিলাম, এবং আজকে এখানে দেখতে পাচ্ছেন একটা নোটিফিকেশন, তারা বলছে যে কনগ্রেচুলেশনস, ইউ আর নাও পার্ট অফ আপওয়ার্ক। ওকে, আমাদের অ্যাকাউন্টটা সাকসেসফুললি তারা অ্যাপ্রুভ করে নিয়েছে। ওকে, তারপর এখানে কয়েকটা স্টেপের কথা বললো, টিপস টু গেট স্টার্টেড। আপনি প্রথমেই আপনার প্রোফাইলটাকে কমপ্লিট করবেন, পোর্টফোলিও অ্যাড করার জন্য বলছে, টেস্টিমোনিয়ালস, সার্টিফিকেশনস, এই সবগুলো বিষয় আমরা দেখব। টু স্ট্যান্ড আউট, ইউ উইল অন মোর জবস বাই ইউজিং আপওয়ার্ক অ্যাপ, গেট দ্য অ্যাপ, এখানে আপওয়ার্কের অ্যাপের কথা বলছে। তো আপওয়ার্কের যে অ্যাপটা আছে, মোবাইল অ্যাপ, এটার কথা বলছে। তো আপনি আপনার মোবাইল ফোনে আপওয়ার্কের অ্যাপটাকে ইনস্টল করে আপনি লগ ইন করতে পারেন। যেহেতু মাঝে মধ্যে আমরা বাহিরেও যাই, সেই ক্ষেত্রে এই আপওয়ার্কের অ্যাপটা আপনাকে অনেক সাহায্য করবে। ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন থেকে শুরু করে আপনি অর্ডার অ্যাকসেপ্ট থেকে শুরু করে সব কিছু করতে পারবেন। তারপর এখানে বলছে যে সাবমিট আই ক্যাচিং প্রপোজালস, তারপর বলছে সাবমিট আই ক্যাচিং প্রপোজালস, আই ক্যাচিং প্রপোজালস সাবমিট করতে হবে। অ্যান্ড রিমেম্বার, ইট ক্যান অফেন টেক মোর দেন 5 প্রপোজালস টু উইন ইউর ফার্স্ট ক্লায়েন্ট। ওকে, এটা 5টা প্রপোজাল এর উপরেও নিতে পারে আর কি, মানে হইতে পারে এরকম যে আপনি 5টা প্রপোজালের পরেই ফার্স্ট ক্লায়েন্ট আপনি পেয়ে যেতে পারেন, এর আগে যে পাবেন না এটা তারা বলে নাই। ইট ক্যান অফেন টেক, মানে এটা হতে পারে আর কি। রিড আপ অন আপওয়ার্ক পেমেন্ট প্রোটেকশন ফর ওয়ার্কিং থ্রু আপওয়ার্ক, আপওয়ার্কে কাজ করতে হলে তাদের পেমেন্ট প্রোটেকশনের যে ব্যাপারটা আছে এটা নিয়ে আমরা একটু পড়াশোনা করব। এখানে আওয়ারলি পেমেন্ট প্রোটেকশন ফর ক্লায়েন্টস, ফিক্সড প্রাইস প্রজেক্ট প্রোটেকশন ফর ক্লায়েন্টস আওয়ারলি, রাইট। তারপর হচ্ছে ফিক্সড প্রোটেকশন ফর ফ্রিল্যান্সার এজেন্সিস। ওকে, এখানে প্রথমে ক্লায়েন্টদের কথা বলছে, তারপর ফ্রিল্যান্সার অথবা এজেন্সিদের কথা বলছে। ওকে, তো এই বিষয়গুলো আপনারা একটু পড়ে নেবেন এখান থেকে। আর হচ্ছে আমরা পরবর্তীতে যখন, এই যে দেখুন, আমি প্রোফাইলে যখন ক্লিক করে ভিজিট করব, তারা প্রথমেই আমাদেরকে বলবে যেটা, বেটার মার্কেট ইউর এক্সপার্টাইজ উইথ স্পেশালাইজড প্রোফাইল। এই স্পেশালাইজড প্রোফাইলটা আসলে কি, তারা বলছে যে স্পেশালাইজড প্রোফাইলস অ্যালাউ ইউ টু ডিসপ্লে মোর স্পেসিফিক ক্লায়েন্টস, ডেলিভারেবলস অ্যান্ড মোর অ্যান্ড হেল্প পাওয়ার, বেটার সার্চ রেজাল্ট অ্যান্ড জব রিকমেন্ডেশন। আপনি যদি ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্ট হিসেবে, ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, ওয়েব রিসার্চার হিসেবে অ্যাকাউন্টটা ওপেন করেন, তাহলে এই যে আপনার স্কিলগুলো আছে আলাদা আলাদা, যেমন ডেটা এন্ট্রির জন্য, লিড জেনারেশনের জন্য, লিঙ্কডইন রিসার্চের জন্য, আপনি আলাদা আলাদা সেকশন ওয়াইজ আপনি স্পেশালাইজ প্রোফাইল ক্রিয়েট করতে পারেন। তো আমি এখান থেকে সিম্পলি ক্রিয়েট স্পেশালাইজড প্রোফাইলে ক্লিক করব, এবং এখানে তারা বলছে যে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল, আর একটা হচ্ছে ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল। যেহেতু আমাদের প্রোফাইলটা একদম নতুন, সো আমরা এই ক্রিয়েট ফ্রম জেনারেল প্রোফাইল আমরা এটা ইউজ করতে পারবো না। কেন? কারণ হচ্ছে আপনার কোনো ক্লায়েন্টের সাথে কাজ করা হয় নাই, অথবা আপনার কোনো জব সাকসেস নাই। যদি মনে করেন, আমি যদি এখন একটা স্পেশালাইজড প্রোফাইল খুলতে চাই যে লিড জেনারেশনের উপরে, তাহলে আপনি যদি জেনারেল প্রোফাইল থেকে এটা খুলতে চান, তাহলে আপনি লিড জেনারেশনের উপরে যে কাজগুলো অলরেডি করেছেন এগুলো রিকমেন্ডেশনে আসবে। যেহেতু আমাদের প্রোফাইলটা নতুন, সো আমরা এখানে ক্রিয়েট এ নিউ স্পেশালাইজড প্রোফাইল এখানে ক্রিয়েট করে, সরি, ক্লিক করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। তারপর এখানে বলছে যে সিলেক্ট এ স্পেশালিটি, আচ্ছা, টু বিগিন। এখান থেকে সি ওয়ালে ক্লিক করলে আমাদেরকে আরও ক্যাটাগরিগুলো দিবে। তো আমি এখান থেকে লিড জেনারেশনের জন্য একটা স্পেশালাইজড প্রোফাইল ক্রিয়েট করতে চাই। তো এখানে আমি এটাকে চুজ করে আমরা কন্টিনিউতে ক্লিক করব। ওকে, আমরা পরবর্তী পার্টে চলে যাব। এখানে লিড জেনারেশনের সার্ভিসে আপনার কোন কোন এক্সপার্টাইজগুলো আছে, এই যে দেখুন, ডেটা এন্ট্রি, ডেটা মাইনিং, ডেটা স্ক্র্যাপিং, তারপর হচ্ছে আপনার এখান থেকে সি ওয়ালে ক্লিক করলে লিস্ট বিল্ডিং আছে, তারপর হচ্ছে আপনার সোশ্যাল মিডিয়া লিড জেনারেশন আছে, লিড জেনারেশন কন্টেন্ট ক্রিয়েশন এটাও আছে, লিড জেনারেশন স্ট্র্যাটেজি এটাও আছে। আপনি ইচ্ছা মতো এখানে দেখেন লিড জেনারেশন টুলস। ওকে, তো আমাদের যে টুলগুলো আছে, সেলসফোর্স CRM এটা দিতে পারেন, এখান থেকে আপনি মাইক্রোসফট এক্সেল দিতে পারেন। ওকে, গুগল স্প্রেডশিট আছে কি না, কন্ট্যাক্ট ফর্ম 7 আছে, এটা না। এখান থেকে জোহো CRM, CRM মানে হচ্ছে আপনার
এটা নিয়ে আমরা আলাদা পর্বে কথা বলবো ইনশাল্লাহ। সিআরএম সফটওয়্যার কি, ইন্ডাস্ট্রি এক্সপিরিয়েন্স আমি এখানে দিব হচ্ছে ফ্যাশন, এডুকেশন, তারপর হচ্ছে ফিনান্স, তারপর হচ্ছে এখান থেকে আমরা সার্চ স্কিল, এখানে আমরা যদি বিটুবি লিখি, বিটুবি বিটুবি মার্কেটিং এটাও দিয়ে দিব। ওকে, তারপর এখানে বলছে যে বিজনেস সাইজ এক্সপিরিয়েন্স, এখানে আপনি স্টার্ট আপ কোম্পানি, বিজনেস সাইজ এত এত, এগুলো আপনি দিয়ে দিবেন অবশ্যই। ওকে, ফরচুন এত কোম্পানি। তারপর হচ্ছে ইউর স্কিল, এখানে আপনার আদার স্কিল যদি থাকে তাহলে দিবেন, এখানে এসে যুক্ত হবে আপনার এখানে। এই স্কিলগুলো দিয়ে আমরা এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করে দিব। ওকে, একটু মনোযোগ সহকারে দেখতে হবে, আমরা মেইন প্রোফাইলের যে টাইটেল তারপর আমাদের ওভারভিউটা দিয়েছিলাম ঠিক একইভাবে এখানেও দিতে হবে, মিনিমাম 100টা ওয়ার্ডের হতে হবে। সো এখানে আমি দিব হচ্ছে বিটুবি, বিটুবি লিড জেনারেশন এক্সপার্ট, জেনারেশন সরি এক্সপার্ট। ওকে, তারপর হচ্ছে এখানে আমাদের যে ওভারভিউটা আছে এটা দিতে হবে, হ্যালো এভরিওয়ান, আমি আস্তে আস্তে লিখছি একটু আপনাদের বোঝার সুবিধার্থে। হ্যালো এভরিওয়ান, আই এম ওয়ার্কিং অ্যাজ এ বি টু বি লিড জেনারেটর, সরি সরি এখানে লিড জেনারেটর, ফর 5 years, I worked many individual individuals and companies, individuals and companies already, and I with many individuals already, and I help them to grow their businesses, businesses. তারপর এখানে দিতে পারেন যে আই হ্যাভ অলসো গুড কমান্ড অন ডেটা এন্ট্রি, লিড জেনারেশন, সরি এখানে লিড জেনারেশন তো অলরেডি লিখলামই, এখানে হচ্ছে ওয়েব রিসার্চ, তারপর হচ্ছে লিঙ্কডইন, লিঙ্কডইন রিসার্চ, তারপর এখানে দিব হচ্ছে ডাটা স্ক্র্যাপিং, ডাটা স্ক্র্যাপিং, তারপর হচ্ছে আপনার দিব হচ্ছে রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট লিড জেনারেশন, তারপর হচ্ছে ই কমার্স, প্রোডাক্ট আপলোড অ্যান্ড লিস্টিং ইটিসি। ওকে, I am often, I am open for long or short term projects with, আচ্ছা
আচ্ছা, আই এম ওপেন ফর লং অর শর্ট টার্ম প্রজেক্টস উইথ আপনার কনভিনিয়েন্ট প্রাইস, সো ফিল প্রজেক্টস হবে এটা অ্যাট কনভিনিয়েন্ট প্রাইজেস, সো ফিল ফ্রি টু মেসেজ বি। তারপর হচ্ছে এখানে দিতে পারে যে আই উইল ওয়ার্ক ফর ইউ ইন লিড জেনারেশন সার্ভিস। আমি আপনার জন্য কি করব মূলত, এখানে আমরা আমাদের পয়েন্টগুলো দিব। ওকে, প্রথমে আমরা হচ্ছে কোম্পানি কোম্পানি নেম দিব, তারপর হচ্ছে আপনার ওয়েবসাইট দিব, তারপর হচ্ছে ফার্স্ট নেম দিব, তারপর হচ্ছে লাস্ট নেম দিব, তারপর হচ্ছে অ্যাড্রেস এটা দিব, তারপর হচ্ছে আপনার ইমেল দিব, আর এটা হচ্ছে অবশ্যই 100% ভ্যালিড, তারপর হচ্ছে ফোন নাম্বার এটা দিব হচ্ছে ইফ অ্যাভাইলেবল, ইফ অ্যাভাইলেবল, তারপর আমরা দিব হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, লিঙ্কডইন প্রোফাইল দিব, তারপর হচ্ছে আমরা ওয়েব স্ক্রেপিং তারপর হচ্ছে বিভিন্ন ডাইরেক্টরি আছে না ওইগুলো দিব, ডাইরেক্টরি রিসার্চ তারপরে আমরা দিব হচ্ছে লিঙ্কডইন লিডস দিব। তো আমরা এই বিষয়গুলো আপাতত রাখি, তারপর হচ্ছে আপনার আমি কেন যোগ্য আপনার প্রজেক্টের জন্য এই বিষয়গুলো আমরা দিব আর কি। তো এইটার জন্য, এই ওভারভিউটা লেখার জন্য, টাইটেলটা লেখার জন্য আপনি ইনকগনিটো মোডে চলে যান, এখান থেকে ইনকগনিটো মোডে গিয়ে আপওয়ার্কে চলে যান। আমি আপনাদেরকে ওয়ে দেখিয়ে দিচ্ছি, এখান থেকে সার্চ করেন যে ফাইন ট্যালেন্ট, তারপর হচ্ছে লিড জেনারেশন, এখান থেকে আপনি ট্যালেন্ট লিড জেনারেশন এখানে যান, লিড জেনারেশনে ক্লিক করেন, তারপর এদের প্রোফাইলে যান, মনে করুন ওনার প্রোফাইলে যান, উনি আসলে ওনার এখানে ওভারভিউতে কী কী দিয়েছে এইগুলো একটু দিয়ে দিবেন। ওকে, তো দেখেন এই যে ছোট্ট ওভারভিউ বা একটা সুন্দর একটা ওভারভিউ, উনি কিন্তু এখানে কাজ করেছেন, টোটাল আওয়ার্স কাজ করেছেন হচ্ছে 12,328 ঘন্টা। ওকে, তো এইভাবে আপনারা রিসার্চ করে আপনি আপনার স্পেশালাইজ প্রোফাইলের ওভারভিউ এবং টাইটেলটা দিতে পারবেন। ওকে, এখান থেকে সেভ অ্যান্ড কন্টিনিউতে দেই, তারপর এখান থেকে তারা বলছে যে ইউ ক্যান আপডেট দ্য ইনফরমেশন অ্যাট এনি টাইম, যে কোনো কিছু আপনি এখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন, মেক শিওর ইউর প্রোফাইল অ্যাকুরেটলি রিপ্রেজেন্ট ইউর লিড জেনারেশন স্কিল। ওকে, আপনার অ্যাকাউন্টটা অবশ্যই লিড জেনারেশন স্কিলের জন্য রিপ্রেজেন্ট করতে হবে বা অ্যাকুরেট থাকতে হবে। তো আপনার যে মেইন প্রোফাইলটা আছে এটা এখানে, সরি, আপনার যে ওভারভিউটা আছে এখানে দেখাচ্ছে, স্কিলগুলো দেখাচ্ছে, আপনার এক্সপার্টাইজগুলো দেখাচ্ছে, এখান থেকে স্কিলগুলোকে আপনি অ্যাড করতে পারবেন। তারপর পাবলিশে ক্লিক করলাম, তো দেখুন কনগ্রেস, ইউর লিড জেনারেশন স্পেশালিস্ট প্রোফাইল ইজ নাও লাইভ অ্যান্ড ক্যান বি সিন ইন সার্চ রেজাল্ট, এটা সার্চ রেজাল্টে শো করবে। তো আজকের পার্টে আমরা স্পেশালাইজ প্রোফাইলটা ক্রিয়েট করলাম, তো আগামী পার্টে আমরা স্টেপ বাই স্টেপ আরও যেই আমাদের প্রোফাইলটাকে 100% করার জন্য যে প্রোফাইল সেটিংয়ে যাব, প্রোফাইল সেটিং থেকে আমরা 100% প্রোফাইল এই মানে ইনফরমেশনগুলো আমরা সেট করব অথবা আমরা অ্যাড করব।
আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করে জানাবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।